হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা টেক পয়েন্ট। আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ফোনটি তার লোকেশন এবং ফোন নাম্বার বলে দিবে। হ্যাঁ, আজকে আমরা এই বিষয়টা জানতে চলেছি যে কীভাবে আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ফোনটি তার লোকেশন এবং ফোন নাম্বার বলে দিবে। তো সম্পূর্ণ প্রসেসটা বুঝতে হলে আপনাকে স্টেপ টু স্টেপ পুরো ভিডিওটা দেখতে হবে। অ্যান্ড একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রযুক্তিগত কোনো ভিডিও মিস করতে না চান, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ফোনটির লোকেশন এবং ফোন নাম্বার বলে দিবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল না, আপনারা সেখানে খুঁজে এটি পাবেন না। এটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যান্ড 100% কার্যকরী, যেটা আমি নিজে ইউজ করি। তো চলুন এই অ্যাপ্লিকেশনটার কিছু সুযোগ সুবিধা জেনে নিই। তো প্রথম কথা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা ইউজ করলে এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে হাইড হয়ে থাকবে এবং সেটিকে কেউ আপনার আপনার ফোনটা যখন চুরি হয়ে যাবে বা হারিয়ে যাবে সেটাকে কেউ ফোনটাকে ওপেন করে সেই অ্যাপ্লিকেশনটা দেখতে পারবে। এবং সেখানে যদি একটা সিম কার্ড লাগানো হয়, সাথে সাথে আপনার অন্য একটা নাম্বারে সেই সিম কার্ডের নাম্বারটা চলে আসবে এবং লোকেশনটা চলে আসবে। সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপ্লিকেশনে যে নাম্বারে আসবে সে নাম্বারটা অবশ্যই বসিয়ে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে হাইড করে রাখতে পারবেন আপনার ফোনে। মানে আপনার ফোনটা যদি কেউ ওপেন করে সেটাকে রেজিস্টার দেয়, তাহলে আপনার ফোনে অ্যাপ্লিকেশনটা থেকে যাবে, হাইড হয়ে থেকে যাবে। আপনি জাস্ট একটা কোডের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটাকে শো করতে পারবেন অ্যান্ড আপনি অ্যাপ্লিকেশনটার সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন আর কিছু একটা দরকার হলে সেটা করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে সিম কার্ড চেঞ্জ নোটিফায়ার। অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে পারবেন। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল না। এবং সেই সাথে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি আমরা কীভাবে অ্যাপ্লিকেশনটা সেটিং করবো এবং কীভাবে এটাকে ইউজ করবো। সো ফ্রেন্ডস, আমরা চলে আসছি ভিডিও মূল পর্বে, মানে মোবাইলের স্ক্রিনে। তো এখান থেকে আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। দেখুন, সিম কার্ড চেঞ্জ নোটিফায়ার। হ্যাঁ, আপনি জাস্ট এটাকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো এটাকে আমি ওপেন করছি। দেখুন, এখানে জাস্ট আপনি আপনার নামটা বসায় দিবেন। হ্যাঁ, ইউজার নামটা বসায় দিবেন। এখানে জাস্ট আপনি যেই নাম্বারে আপনার ইয়েটা পেতে যাচ্ছেন, মোবাইলটা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে যে নাম্বারে এসএমএসটা পেতে যাচ্ছেন সেই নাম্বারটা বসায় দিবেন। তো আমি সেক্ষেত্রে আমার নাম্বারটা বসায় দিয়েছি। তো এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি যে কোনায় যে তিন কোনায় যে এখানে সেটিংয়ে চলে আসবেন। সেটিং থেকে আপনি জাস্ট লোকেশন সেন্ডিং টাইম, হ্যাঁ, আপনি জাস্ট এখানে একটা টাইম সেট করে দেবেন, সেই টাইম অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশনটা তার লোকেশন পাঠাবে, মানে মোবাইলটার লোকেশন পাঠাবে। তো আমি জাস্ট এখানে এখন 5 মিনিট সেভ করতেছি। হ্যাঁ, দেন হচ্ছে আপনার নাম্বার টু শো দ্য অ্যাপ। আপনি জাস্ট এখানে একটা নাম্বার বসায় দেবেন, যে নাম্বারটা আপনি যখন মানে এখন আপনি অ্যাপটা সেটিং করার পর এটা অ্যাপ্লিকেশনটা আপনার হয়ে যাবে, হাইড হয়ে যাবে। হ্যাঁ, আপনি জাস্ট আপনি ইয়াতে গিয়ে ডায়ালফিলেটে গিয়ে আপনি যখন একটা নাম্বার বসাবেন, একটা কোড বসাবেন, তখনই আপনার অ্যাপ্লিকেশনটা আবার শো করবে। তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট 6টা 5 দিয়ে রাখছি, 6টা 5 দিয়ে আমি জাস্ট ওকে করে রাখতেছি। তো এই যে তৃতীয় যে অপশানটা রয়েছে, এটাতে ক্লিক করে রাখলে আপনার ফোনটি রেজিস্টার দেওয়ার পরও আপনার অ্যাপ্লিকেশনটি চলে যাবে না, এটাতে ক্লিক করে রাখলে। আর এটাতে যদি ক্লিক করে না রাখেন, ওকে করে রাখেন, তখন আপনার ফোনটা চুরি হওয়ার পর বা হারিয়ে যাওয়ার পর ফোনটি রেজিস্টার দিলে অ্যাপ্লিকেশনটি চলে যাবে। তো এটাকে ক্লিক করে রাখলে এটা আর চলে যাবে না। তো সেক্ষেত্রে এখন আমি এটাকে ক্লিক করতেছি না, কারণ আমি এটা অন্য একটা নাম্বারে অলরেডি ইউজ করতেছি। তো এখন আপনাকে থেকে জাস্ট দেখানোর জন্য করতেছি। তো এটা আমি আবার রিমুভ করে দিব। সেখান থেকে আপনি ব্যাক দিয়ে জাস্ট এই যে এখানে সেভ লেখা আছে, আপনি জাস্ট এখানে সেভ করে দিবেন। এই যে দেখুন, এখানে আমাকে বলা হচ্ছে আপনি এই কোডটা ডায়াল করলে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা শো হবে, এখন অ্যাপ্লিকেশনটা মানে ইয়ে হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তো আমি সেক্ষেত্রে ওকে করে রাখতেছি। হ্যাঁ, আপনি কি শিওর মানে আপনার এই ইনফরমেশনগুলো যে নাম্বারটা সেভ করছি ওই নাম্বারটা যাবে, এটা কি শিওর? হ্যাঁ, আমি শিওর দিতেছি স্যার। দেখুন, এখন কিন্তু আপনার ইয়েটা চলে যাবে, অ্যাপ্লিকেশনটা চলে যাবে, আপনি জাস্ট একটু 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 ওয়েট করেন। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা নাই, অ্যাপ্লিকেশনটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখন আমার ডায়াল ফ্ল্যাটে গিয়ে অ্যাপ্লিকেশনটা আবার নিয়ে আসবো। দেখুন, এখানে গিয়ে আপনি জাস্ট আমরা ওইখানে 6টা 5 দিয়েছিলাম, তো 1 2 3 4 5 6 ওকে করলাম। দেখুন, আমাকে সরাসরি ওই অ্যাপ্লিকেশনে নিয়ে চলে আসছে। আমি ওই কোডটা দেওয়ার সাথে সাথে আমাকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসছে। তো এইভাবে আপনি জাস্ট একটা কোড সেভ করে দিলে ওই কোডটা দেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশনটা শো হবে। তো দেখুন, আমি এটাকে এখন আবার সেভ করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। এটা এখন হাইড হয়ে যাবে, এটা আমার ফোনটা যখন চুরি হয়ে যাবে বা হারিয়ে যাবে সে ফোনে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবে না। বাট আপনাকে নাম্বার অনুযায়ী সে যখন ফোনের সিমটা চেঞ্জ হবে তখন ওই সিমের নাম্বারটা ফাটাই দিবে। তো দেখুন, এটা এখন থেকে চলে গেছে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা এবং অ্যাপ্লিকেশনটা সুযোগ সুবিধা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে অন্যদিন অন্য কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, গুড বাই।